হ্যালো মাই লাভলি ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিম পাতার বেনিফিটস নিম পাতার কিন্তু অনেক বেনিফিটস আছে আর এটা আমাদের কী কী কাজে লাগে সেটা নিয়েও আমি বলতে চলেছি তাহলে শুরু কর যাদের স্কাল্পে ইচিং প্রবলেম ড্যান এইসবের সমস্যা আছে তাদের জন্য নিম হেয়ার মাস্ক বেস্ট এই হেয়ার মাস্কটি বানানোর জন্য আমাদের প্রয়োজন নিম পাউডার আমি নিম পাতাগুলোকে শুকিয়ে তার পাউডার করে নিয়েছি আর তার সাথে প্রয়োজন আর লাগবে থ্রি টেবিল দই এবার এটাকে মিক্স করে নেব নিম পাতা আর দই ড্যানড্রাফ তো দূর করেই আর একই সাথে দই চুলকে সিল্কি অ্যান্ড স্মুথ করে তোলে আর চুলকে গোড়ার থেকে স্ট্রং করে তোলে এই মাস্কটি সপ্তাহে দুদিন ইউজ করুন যাদের স্কিনে ইনফেকশান আছে স্কিন প্রবলেম ইচিং প্রবলেম ফাঙ্গাস তাদের জন্য নিম অয়েল বেস্ট নিম তেল বানানোর জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম তারপর বারো থেকে পনেরোটা নিম পাতা দিয়ে দেব তেলটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রয়োজনে আরও কিছু নিম পাতা ব্যবহার করতে পারেন তেলের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমরা ছেঁকে নেব তারপর একটি কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব এই তেলটা এবার স্কিনের যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে এটা লাগিয়ে মালিশ করে নিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে শেয়ার করতে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন হেয়ার মাস্কটার পাশাপাশি নিম অয়েলটাও রেগুলার স্কাল্পে ইউজ করবেন স্কাল্পের প্রবলেমগুলো সলভ করার জন্য নিম অয়েলটাও বেস্ট তাছাড়া রোজ স্নানের জলে কয়েকটা নিম পাতা দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন নিয়মিত নিম পাতার জলে স্নান করুন সমস্যা দূর হয়ে যাবে